نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم হায়দরাবাদি মইতো হায়দরাবাদি সাত আঞ্চলিকের যৌথ কর্মী সম্মেলন এবং এই যৌথ কর্মী সম্মেলনে পরম শ্রদ্ধা পাঁচজন উস্তাদে মহতরম কাবিলে এহতেরাম সভাপতি সাহেব তাওয়াত বরকাত ও মোহাম্মদ মিউল হোম উপস্থিত উত্তর পূর্ব ভারতের নাইবে আমির সৈয়দ তাওয়াত বরকাত হোম কেন্দ্রীয় সম্পাদক সাহেব তাওয়াত বরকাত হোম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহেব এবং কেন্দ্রীয় বিভিন্ন স্তরের সম্পাদক বিশেষ করে হযরত মাওলানা আসলামউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম জেলা স্তর হাইলাকান্দি জেলা স্তরের এবং এই সাত আঞ্চলিকের কর্মকর্তাবৃন্দ মুজাহিদিন হযরত মুরিদিন হযরত সালিকিন হযরত মুয়াজ্জিন আলিম কেরাম আমরা সামনে কেন্দ্রীয় আকাদিন হযরত হল সামনে এবং বর্তমান আমির সৈয়দ আহমদ বরকাত ও সৈন্য সময় পরে আসবে আল্লাহ পাক পরবর্তীকালে আপনি আমার এই কর্মী কর্মী সম্মেলন খাতারে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ আমিন আল্লাহ পাক এই কর্মী সম্মেলনের মাধ্যমে আল্লাহ পাক এই সাত আঞ্চলিক হইতে মরহুম আমির সৈয়দ আউয়াল রহমাতুল্লাহ আলাইহি মরহুম আমির সৈয়দ সানি রহমাতুল্লাহ আলাইহি যে কর্ম নদওয়াতে তামিল ও এমানতে শরিয়াহ বহুমুখী কর্ম দিনে ইসলামের জিম্মাদারের বিভিন্ন কর্ম আমরা সামনে রাখিয়া গেছি সেই বহুমুখী কর্ম মধ্যে জাতীয় পর্যায়ে সমস্ত কর্মী এবং মনে মুরিদি মুজাহিদ অর্থে কর্ম করা আল্লাহ করে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন মাদল আলী কেরাম ইগাম বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং বিশেষ করে নাইবে আমির সঙ্গে দামাত বরকাত আমরা বিভিন্ন পরামর্শ দিয়েছি কর্মী সম্মেলন আসলে আলোচনা করা তবে ওয়াদর আলোচনা নাই এটা হলো কি নিজের কর্মী অফলে প্রত্যেকে আত্মশুদ্ধির আলোচনা কর্মী সম্মেলন এবং ওয়াদর মাহফিল তার মধ্যে ব্যবধান হয়ে গেছে কর্মী সম্মেলন যেটা হয়ে থাকে এবং সাধারণ ওয়াদর সবার থেকে হাজারো গুণ বাড়িয়ে তার স্তর কারণ কর্মী অফল যে সম্মেলন হইতে সহত হই এবং কর্মী সম্মেলন হয় এটার মধ্যে প্রত্যেক কর্মী অফলে নিজে নিজের কর্মরে সামনে রাখিয়া প্রতিযোগিতা করিয়া আমরা জানতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখিয়া দেওয়া দিনে ইসলাম সেই দিনে ইসলামের বহুমুখী কর্ম সেই বহুমুখী কর্মরে আমরা প্রত্যেকে জাতীয় করিয়া কর্ম করতে পারি এবং আমরা মোশাইকে কেরাম হতে আমরা যে কর্ম রাখিয়া গেছি সেই কর্মগুলো আমরা জাতীয় করিয়া যাতে বাস্তবে রূপায়িত করতে পারি সেই উদ্দেশ্যে সামনে রাখিয়া কর্মী সম্মেলন হয়ে যাবে বিশেষ করে আমরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাহেব আসুন তাই বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা করব যেহেতু আমার এফা হয়েছে আমি সামান্য সময় হল বলতে আপনারা সামনে আমি হায়াত করিম আপনারা সামনে তেলাওয়াত করছি যে হায়াত করিম আমাকে আল্লাহ পাক পরবর্তীকালে আমি হম মাইক্র ওয়াদ আছি মু বে হাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু দীনে ইসলামের কর্ম হইতে যেটা তসবির দানা একটা দানার মধ্যে আরেকটা দানার সম্পর্ক রয়ে গেছে একটা দানা পড়া শেষ হওয়ার মধ্যে আরেকটা দানার রাখা থাকে না ওর সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে গিয়া ঠিক তদ্রু বিধিনে ইসলামের সমস্ত কর্মী অপর মন মানসিকতা এমন ভাবে হইত আঞ্চলিক স্তরে জেলা স্তরের সমস্ত কর্মী অপর যিনি জীবন জিম্মাদারি যেগুলো বেশি আছে প্রত্যেক কর্মী অপর দিল এমন ভাবে দেখা যাইত এক কর্মী দাখিলে পরে সাধারণ স্তরের কর্মী হইল এই দাখিলে তাতে আমরা অহঙ্গিয়া হাজির হইতাম পারি একতা বদ্ধ হইয়া যাহাদের বিশৃঙ্খলা না হইয়া একতা বদ্ধ হইয়া দিন এই সময় হেফাজত করতাম পারি আল্লাহ করে আমরা অপরাধ তৌফিক দান করব আল্লাহ আমিন মজা খালি গেলাম যখন আমি একটা উদাহরণ দিতাম সেয়া মৌমাছিরে মৌমাছি পাওয়া হয় এবং মাসি মশা মাসি মশার মধ্যে কোনো ইন্তজাম নাই কোনো শৃঙ্খলা নাই যার কারণে মাসি মজার কোনো মর্যাদা নাই মাসি মশার থেকে বাস্তু হইলে আমরা মশারি ব্যবহার করে থাকি এবং টেবলেট ব্যবহার করে থাকি কিন্তু একটা মাসির মর্যাদা রয়ে গেছে যে একটা নাম হইল মধুমাসি এই মধুমাসির ঐক্যতা
যে রানী সেই রানীর সাথে সুসম্পর্ক হইয়া যাওয়ার কারণে একটা নির্দিষ্ট পানি মোজে মাসি থেকে আল্লাহ তাকে বিশ্ববিখ্যাত নিয়ামত মজুদান হয় এখান থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ পাক পরবর্তীকালের হেকমত হইয়া এই মৌসুম মাসি মৌমাসি আল্লাহ পাক একটা নির্দিষ্ট প্রাণীকে তখন নিয়ামত দিয়েছেন Allah'a emanet olun.